আমার উত্তরোড্ডা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা, যুবক নজওয়ান বন্ধুরা গো, ও পরদারালের মা বোনেরা, আমি যদি প্রশ্ন করি এই উড্ডার জমিনে জান্নাতের বাগানটা সাজানোর কারণ কি, সবাই ডাক দিয়ে বলবে গুজর আমরা টাকার জন্য নয়, আমরা পয়সার জন্য নয়, ধনের জন্য নয়, দৌলতের জন্য নয়, হে উড্ডার বন্ধুরা আপনারা কেন জান্নাতের বাগান সাজাইলেন, সবাই বলবে গুজর আমাদের জীবনের গুণা মাফ করানোর জন্য, কথা বলেন না ঠিক না বেঠি? আমি বলবো মুরব্বী, ও যুবক, ও আমার পর্দারালার মা বোনেরা, আপনি একবার চিন্তা করেন, যারা বাবা আছেন, আপনি বাবার গুণা যদি আপনার সন্তান দেখতো আপনাকে বাবা বলে ডাকতো না, যুবক তোমার গুণা যদি এলাকাবাসী দেখতো, তোমাকে এলাকার রাস্তা দিয়ে হাঁটার সময় যদি তোমার গুণার খবরগুলো তোমার কপালে লেখা উঠতো, এলাকার মানুষ তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিত, এলাকার মানুষ তোমাকে থু থু করে করে দিয়ে বিশ্রী বিশ্রী কথা বলতো, তোমার গুণাগুলা দেখা যায় না, গোপনে গোপনে কত গুণা করেছেন, আপনার গুণাগুলো গোপন রেখেছেন একজন, জোরা বলেন তিনি কে, আরো জবান কুলে বলেন কে, আপনি কি একটাবার চিন্তা করেছেন আপনার গুণাগুলো গোপন রেখেছেন আল্লাহ, কিন্তু আমার আল্লাহ পাকের আপনি কত নাফরমানি করতেছেন, মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আপনাকে হাইয়া আলা সলা, হাইয়া আলা সলা বলে বলে দশ বার পাঁচ ওয়াক্ত নামাজে নামাজের দিকে আসো বলে ডাকা হয়, হাইয়া আলাল ফালা আপনাকে দশ বার কল্যাণের দিকে ডাকা হয়, আপনি কিন্তু নাফরমানি করে মসজিদ মুখী হন না, আপনি কিন্তু নামাজ মুখী হচ্ছেন না, আল্লাহ যদি আপনাকে কবরে প্রশ্ন করে হে বান্দা তোমাকে তো সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তোমাকে বলা হয়েছিল, তাইলে কেন মসজিদে নামাজের জন্য আমি আল্লাহ ডাকলাম তুমি গেলা না, বন্ধু আমার বিরক্ত হতে পারেন নামাজের ওয়াজ করার কারণে, জানি বর্তমান মুসলমানদের কাছে সব ওয়াজ করলে দুই একটা গজল গাইলে বড় মজা লাগে, দুই একটা গান গাইলে বড় মজা লাগে, কিন্তু মুসলমান তোমার কবরে গানগুলা আর গজলগুলা যাবে না, আল্লাহর হাবিবের সানমানগুলা চাইতে পারে যাবে কথাটা সত্য, তবে কিন্তু তোমার কবরে সর্বপ্রথম হিসাব হবে, ওই হিসাবটা হইল তোমার সলাৎ, ওই হিসাবটা হলো তোমার সলাতের হিসাব, এই জন্য আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন, আমি কোরআন তেলাওয়াত করব আপনারা জবান করে আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল মুমিনুনা الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ বলেছেন কদ অবশ্যই আফলাহাল মুমিনুন, ওই মুমিনগণ সফলকাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি মনোযোগী হতে পেরেছে, নামাজের প্রতি বিনীত হতে পেরেছে, নামাজের প্রতি তাদের অন্তরটাকে জুগাইতে পেরেছে, ও আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, জীবনে এত গুনাহ করলাম, আপনি যে আমার গুনাহটি মানুষের কাছে প্রকাশ করেন না, আপনি যে আমার গুনাহটি মানুষের কাছে জাহির করেন না, আমার গুনাহ যদি দুনিয়ার মানুষ দেখতো গো, আমাদেরকে গুণাগার গুণাগার বলে ডাক দিত, আমাদেরকে গুণাগার বলে বলে তুচ্ছ করত, খারাপ মন্তব্য করত, আল্লাহ আপনি গুণাগুলা গোপন রেখেছেন, আপনি গোপনে গোপনে কি গুণাগুলা মাফ করতে পারেন না, আমার নবীর কাছে সাহাবাই কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী 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 গো, আপনার উম্মত তো গুণা করবে, উম্মতের গুণাগুলা কেমনে মাফ হবে, আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে হে সাহাবাই কেরাম, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা মাধ্যম আছে গো, ইয়া রাসূলুল্লাহ, অন্য মাধ্যম আপনার উম্মত যে গুনাহ করবে গো, উম্মতের কলবের মধ্যে গুনার সাগর হইয়া যাবে, উম্মত গুলা গুনাহ করতে করতে কলব তার মাইরা পালাবে, ও বন্ধু গুনাহটা কেন হয় আপনি কি জানেননি, আল্লাহর কোরআন থেকে যাচাই বাছাই করে গুনাহ হওয়ার কারণগুলা বাছাই করতেছেন, আপনি গুনাহগুলা করেন আপনার নফসের তাড়নাই, এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় হে উত্তর উদ্ধার বাবারা, আপনি বলেন নফসটা কাহাকে বলে, আপনি কিন্তু নফসর পরিচয় দিতে পারবেন না, আল্লাহর কোরআনের মধ্য থেকে তিনটা নফসের কথা বাহির করা হয়েছে, একটা নফসের নাম হলো নফসে মতমা ইন্না, আরেকটা নফসের নাম হলো নফসে লাউয়ামা, তিন নাম্বার নফসের নাম হলো নফসে আম্মা,
মারা। তবে বন্ধু নফসে মোতমা ইন্নার দ্বারা আপনি যে দান সৎকা করেন, এবাদত করেন, ভালো ভালো কাজগুলা করেন, নফসে মোতমা ইন্নার দ্বারা আপনি ওই কাজগুলা করেন, আর আপনি যে দুনিয়ার জমিনে এক ধোয়া ভাবে চলতেছেন, নামাজও নাই, রোজও নাই, হালাল নাই, হারাম নাই, এক পথে চলতেছেন, এটা আপনার নফসে লাউয়ামার দ্বারা হয়। কিন্তু তিন নাম্বার যে নফস, আপনাদের এলাকার ভিতরে গাউরা কোয়ালিটির মানুষ আছে না নাই? ডাক্তাররা বুঝেন না, গাউরা কোয়ালিটির মানুষ আছে না নাই? গাউরা কোয়ালিটির মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নফসে আম্মারাটাকে এমন ভাবে যাচাই করে বড় বড় সুফিবাদীদের লোকগণ বলতেছেন, নফসে আম্মারাটা হইল একটা গাউরা নফস। হুজুর কেন গো, কেন নফসে আম্মারাটা একটু গাউরা মানে একটু তেরা নফস? আরে তুমি যখন গুনার কাজে যাও, একটা গুনা করলে নফসে আম্মারা তোমার দিয়ে দুইটা গুনা করা, দুইটা গুনা করলে তোমার দিয়ে তিনটা গুনা করা, গুনা করতে করতে তোমার কলবদারে মাইরা ফেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনার উম্মত যে নফসের তাড়নায় গুনাহ করে, নফসের তাড়নায় গুনাহ করে, এই নফসটারে কেমনে নফসর গুনাহগুলা কেমনে মাফ করাইব? আমার নবী কই ওয়াসি কলাতিল কুলুবি যিকিল্লা, কলবের ময়লাগুলা পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। জবান খুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধু গো, ও নবীর পাগলের দল, যেহেতু আপনি আল্লাহর জিকিরের মাধ্যমে গুনাহগুলা মাফ হবে, চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাকের জিকিরটা করবেন একটু মনোমুগ্ধকরতার সাথে। তবে একটা কথা মনে রাখা লাগবে, আল্লাহর জিকির করার সময় আপনি এমন একটা ধ্যানে মগ্ন হবেন, আমার আল্লাহ যেন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বন্ধু আমার, হযরতে মুস্তাফি রুমির মধ্যে হযরতে রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই নফসটা কন্ট্রোল করা কত শক্ত, কত কঠিন তুমি জানো নি? দুইটা পাগলা ঘোড়াকে কন্ট্রোল করা যত কঠিন, তোমার নফসে আম্মারাকে লক্ষ্য করা, কন্টেন করা এত কঠিন হয়ে যায়। এই জন্য আপনি গুনাহ করার আগে একটা কদম দিয়েছেন, একটা গুনাহ করেছেন, থাইমা যাইবেন আর করব না নিয়ত করবেন। আপনাকে একটা গুনাহ করার পরে দ্বিতীয় গুনাহ করা থেকে ফিরে আসার কারণে আল্লাহ আপনাকে অনেক বেশি নেকের অধিকারী করে দিবেন, সাওয়াবের অধিকারী করে দিবেন। এই জন্য গুনাহ করেছেন থেমে যান, আর দরকার নাই, গুনাহ করেছেন একবারে স্টপ, আর দরকার নাই, সামনে আল্লাহর কাছে তওবা করবেন। মাহে রমজান আসতেছে, সামনে মাহে রমজানের আগে তওবাটা করে ফেলেন। আল্লাহ যেন মাহে রমজানের আগে তওবা করার পর আপনি যতন এক নিষ্ঠতার সাথে, এখলাসের সাথে আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী হয়ে যাবেন, দেখবেন আমার আল্লাহ আপনার গুনাহগুলা মাফ করে দেয়। আসেন রে বাবারা, আমরা সবাই গুনাহগুলা মাফ করার লক্ষ্যে আমার আল্লাহ পাকের কৃষ্ণ জাতের জিকির ডাকবেন, আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জফর নাম আল্লাহু আল্লাহ, দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ, দমে দমে জফর নাম আল্লাহু আল্লাহ, দমে দমে ইয়ে মারহাবা। আসিগিলে তুফান ছিড়বে না ঘরের বান, আসিগিলে তুফান ছিড়বে না ঘরের বান, দমে দমে তালাশ কর কে আছে আপন, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, দমে দমে ইয়ে মারহাবা। আল্লাহ আল্লাহু আল্লাহ, দমে দমে ইয়ে মাশাআল্লাহ। কেবা তোমার বৈন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বৈন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা নাঙ্গাহ, মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ, দমে দমে ইয়ে মারহাবা। আল্লাহু আল্লাহ, দমে দমে ইয়ে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একদিন লইয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও, নবী জির প্রেমে ঈমানের মোল, নবী জির প্রেমে ঈমানের মোল, সবাই বোঝার তৌফিক দিও, মারহাবা। আল্লাহ জবান না কইলা আল্লাহ রে।
আল্লাহ রাখলে শরম নাই। আল্লাহ একদিন লইয়া যাইবা আমার হাবা, পরে আনে আহাব্বাই আছে ইউহিব্বু কয় হাদিসেতে, পরে আনে আহাব্বাই আছে ইউহিব্বু কয় হাদিসেতে, বলছেন নবী সরোবারে, বলছেন নবী সরোবারে হাদিস শরীফ খুইলা দেখো মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ একদিন লইয়া যাইবা আমার হাওয়া, আল্লাহ আল্লাহ ফুলছে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে, ফুলছে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে, যেন বিকে নাসি নিবে, যেন বিকে নাসি নিবে, জান্নাতে পাবার আশা নাই ও মারহাবা। আল্লাহ একদিন লইয়া যাইবা আমার হাওয়া, আল্লাহ আল্লাহ গুনাহ খাতা মাফ করয়া মালা, আল্লাহ পরওয়ানার গুনাহ খাতা মাফ করয়া মালার মারহাবা, আল্লাহ আল্লাহ গুনাহ খাতা মাফ করয়া মালার, আল্লাহ পরওয়ানার গুনাহ খাতা মাফ করয়া মালার মারহাবা, করলাম কত গুনাহ আর খাতা আল্লাহ মাফ করবেননি ওগো আল্লাহ মাহবুব রব্বানা মারহাবা। আপনি যদি মাফ না করেন, আপনি যদি মাফ না করেন যাইব আমরা কার কাছে, আল্লাহ পরওয়ানা গুনাহ খাতা মাফ করয়া মাঙ্গার মারহাবা, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জবান খুলে উচ্চ কণ্ঠে করে পড়েন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ মোহতারাম,